আমাদের ফার্স্ট ক্লাস। আমি প্রথমে শেয়ার করতেছি হচ্ছে রুলের শিটটা। রুলের শিটে আমরা 5 নম্বর রুলটা আজকে প্রথমে শিখব, সেটা হলো কম্পাউন্ড ফাংশন। যারা নিয়ম 5টা একটু দেখো, কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনকে জেড করতে হবে। কম্পাউন্ড ফাংশন বলতে বোঝায় সংযোজিত ফাংশন, মানে একাধিক ফাংশন মিলে যদি কোনো ফাংশন তৈরি হয়। আমি জানি না তোমরা ইংলিশে হয়তো পড়ছো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা কথা থাকে, সিমিলারলি কম্পাউন্ড ফাংশনেও দুইটা ফাংশন থাকে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিতেছি, তাহলে তুমি বুঝতে পারবা। সাইন ই টু দি পাওয়ার এক্স, এটা একটা কম্পাউন্ড ফাংশনের উদাহরণ, কারণ সাইন এক্স ইটসেলফ একটা ফাংশন, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, এই দুটা জোড়া লাগায় হয়ে গেছে সাইন ই টু দি পাওয়ার এক্স। তো এই কম্পাউন্ড ফাংশনকে ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেকেন্ড ফাংশনকে জেড করতে হবে। ই টু দি পাওয়ার এক্স হচ্ছে সেকেন্ড ফাংশন, এই এই সেকেন্ড ফাংশনকে তুমি জেড করবা, প্রতিস্থাপনের নিয়ম। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। সাপোজ লন কস এক্স এরকম আছে, তো এখানেও কিন্তু দুইটা ফাংশন, তাই না ভেরা? ঠিকই বলো, একটা লন এক্স আর একটা কস এক্স, কাকে জেড ধরবা? কস এক্স কে জেড করবা। কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশন কে জেড করবা। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি হোয়াট ইজ এ কম্পাউন্ড ফাংশন? এন্ড কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনটাকে তোমাদের জেড ধরে নিতে হয়। 9টা অঙ্ক আছে এই গ্রুপের, 1 থেকে 8, 2-এর 1, এই ম্যাথগুলো হচ্ছে। এই কোন ম্যাথগুলো এই গ্রুপের আন্ডারে আছে আমি সুন্দরভাবে রুলের শিটে সেইটাও লিখে দিছি, মানে তোমার মানে মুয়া খালি আমি মানে বানাই দিই নাই, মানে জাস্ট তুমি এই জিনিসগুলো ব্যবহার করে অঙ্কগুলা করবা। সবাই কি বুঝতেছো? এই যে দেখতে পাচ্ছ 1-এর 1 থেকে 8, 2-এর 1, এই 9টা অঙ্ক, আবার 10.6 ও আছে। এখন 10.6 এর আলোচনায় আসতেছি না, তোমরা পরবর্তীতে দেখবা 10.3 আর 10.6 এই দুটো সেম চ্যাপ্টার, শুধুমাত্র একটাতে লিমিট নাই আর একটাতে লিমিট আছে, নির্দিষ্ট যোগজ, মানে এখানে অনির্দিষ্ট যোগজ, আমার কোনো লিমিট নাই আর 10.6 এর লিমিট থাকবে। পরবর্তীতে আমরা লিমিট নিয়ে আলোচনা করব, আপাতত মাথা গরম করে লাভ নাই। 2-এর 1 দিয়ে স্টার্ট করব। ভেরা পন্ডিতি করবা না কিছু কিছু, যেমন 1-এ 12টা অঙ্ক আছে, বলবো ভাইয়া 1 থেকে 8, 12 নম্বর, 9 নম্বর পারি নাই, 10 নম্বর পারি নাই। অবভিয়াসলি পারবা না, কারণ এটা এই রুলের না, বুঝছো তুমি আমার কথা? এই রুলে হচ্ছে 9টা অঙ্ক, 1-এর 1 থেকে 8, 2-এর 1, 2-এর 1 দিয়ে আমি স্টার্ট করতেছি। 2-এর 1 নম্বরে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স মোস্ট রেডি ইন্টু কস এক্স, কস এক্স ডি এক্স, আমি কি ঠিক লিখছি দেখো তো? 2-এর 1 নম্বরটা কি ঠিক লিখছি? আচ্ছা, কস এক্স টা আগে আছে, তাতে কোনো যায় আসে না, গুণ আগে পরে থাকলে কোনো ব্যাপার না। ভেরা আমি জানতে চাই এখানে কম্পাউন্ড ফাংশনটা কোনটা, কম্পাউন্ড মানে একাধিক ফাংশন, ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স হওয়ার কথা ছিল, এক্স না হয়ে এক্স এর জায়গায় কি আছে ভেয়া? সাইন এক্স, কাকে জেড করবা? সাইন এক্স, ভেয়া সাইন এক্স কে জেড করবা, সেকেন্ড ফাংশন। আরো ভালো করে শোনো, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, দুটা জোড়া লাগায় হয়েছে ই টু দি পাওয়ার সাইন এক্স, এর মধ্যে সাইন এক্স হচ্ছে সেকেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন কে জেড ধরতে হয়। আর ভেয়ারা এই কথাটা হয়তো আমি 100 বা 150 বার বলবো তোমার, যদি আমি 150টা অঙ্ক করাই তাহলে 150 বার বলবো, হচ্ছে এমন ভাবে জেড ধরবা যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা অঙ্কে থাকে, না থাকলে ধরবা না। বলো সাইন এক্স কে জেড ধরতে হবে, তুমি বুঝা গেছো, সাইন এক্স কে ডিডিএক্স করলে কি হয়? মানে তুমি দোকানে গিয়া শোরুমে গিয়া যেই গাড়িটা কিনবা ওই গাড়িটা চালাইতে পারে এমন ড্রাইভার দেখবা আশেপাশে ঘুরতেছে, সবাই কি বুঝতেছো? মানে ফাংশন এবং ফাংশনের অপারেটর বোথ অঙ্কের মধ্যে থাকবে, এইটাই হচ্ছে প্রতিস্থাপনের রুল। তো আমি কাকে জেড ধরবো? সাইন এক্স কে, সাইন এক্স ইকুয়াল টু জেড, গতকালকে শিখাইছিলাম, বলো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঘড়িটা পাশে লিখবা, কস এক্স, যেহেতু বাম পাশের চলকটা হচ্ছে এক্স, তাহলে বাম পাশে অপারেটর হবে ডি এক্স, জেড কে ডিডি জেড করলে কত হয় ভেরা? 1 হয়, আর যেহেতু চলকটা জেড এই কারণে ডিজেড হবে, 1 লেখা আসলে লাগে। ওকে, প্রতিস্থাপনটা বুঝছো সবাই?
অনলাইনে যারা ক্লাস করতেছো প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু জানাও। আর ভাইয়া আমার মনে হয় তুমি না বুঝতে চাইলেও বুঝা যাবে, কারণ ভাইয়া আজকেই আমি তোমাকে 15 বার এই কথাগুলো বলবো, তাও যদি না বুঝো হয় তোমার মরে যাওয়া উচিত নাহলে আমার মরে যাওয়া উচিত। ওকে, সো এবার প্রতিস্থাপন করি e টু দি পাওয়ার সাইন x, ভাইয়া প্রতিস্থাপন করো e টু দি পাওয়ার সাইন x এর বদলে কি লিখবা? z e টু দি পাওয়ার z আর cos x dx কি হবে বলো ভাইয়া? dz dz। আবারও বলি, ধরো খুব ইচ্ছা করতেছে যে ভাইয়া cos x dx হলো dz আর e টু দি পাওয়ার সাইন x z, এই লেখা মানে আগে একটা এই যে বড় করে এই কাটাটা চিন্তা করো, হ্যাঁ যে এটা লেখা যাবে না ভাইয়া। ধরো তুমি একদম বাদদম কবিতা লিখছো, তাও আমি মেনে নিব, কিন্তু এই জিনিসটা করব না বুঝছো, কারণ অপারেটর সব সময় ফাংশনের পরে থাকে, মানে তুমি গাড়ি কিনবা তারপরে ড্রাইভার, এটা ড্রাইভার আগে, ড্রাইভার আগে বেতন দিয়ে রাখছো না পরে আমি গাড়ি কিনবো, এরকম বোকা তো কেউ না, তাই না? অপারেটর সব সময় পরে হবে বুঝছো, সবাই ক্লাসের সবাই মনে রাখো e টু দি পাওয়ার z পৃথিবীর সবচেয়ে সোজা ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো? e টু দি পাওয়ার z, লাস্টে খালি মানটা বসাইতে ভুলা যাবা তোমরা, z মানে কত? সাইন। আশা করি সবাই বুঝছো আজকের ক্লাসে আমরা সেই প্রতিস্থাপন রিলেটেড ম্যাথ গুলাই করব, সবাই বুঝতেছো? দুই এর এক করে ফেললাম, এবার একে আটটা অঙ্ক আছে, তন্মধ্যে আমি একের এক নাম্বারটাই করে দিচ্ছি, x e টু দি পাওয়ার x স্কয়ার, একের এক একদম বিসমিল্লা অঙ্ক, x e টু দি পাওয়ার x স্কয়ার dx। ভেরা এটাও একটা কম্পাউন্ড ফাংশন, তোমরা কি জানো? মানে বলবো ভাই এটা কম্পাউন্ড হয় কিভাবে, x স্কয়ারও কিন্তু একটা ফাংশন, তাই না? মানে x না হয়ে আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক সেটা কম্পাউন্ড ফাংশন হয়ে যায়, সবাই কি বুঝতেছো আমার কথা? মানে e টু দি পাওয়ার x হলো একটা সিম্পল ফাংশন, e টু দি পাওয়ার 2x 3x x স্কয়ার 2x স্কয়ার 5x কিউব সবই কম্পাউন্ড, আমি কি বুঝাইতে পারতেছি? ওকে বলো কাকে z ধরবা এই অঙ্কে, x স্কয়ার কে z ধরবা, ভালো কথা, ধরার আগে চিন্তা করবা x স্কয়ার কে ddx করলে কি হয়? 2x 2x আছে না অঙ্কে ভাইয়া? বলবা আরে 2 নাই, তুমি মন খারাপ করছো ভাইয়া, 2 তো নাই ভাইয়া, তুমি মনে রাখবা কনস্ট্যান্টের মূল্য হলো 0, মানে এইটারে আমি যখন তখন আইনা ভাগ করে নিব, তো 2 নাই এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাবো না। তো আমরা কি করব, ধরি x স্কয়ার ইকুয়াল টু হলো z, x স্কয়ার কে ddx করলে কি হয় সুন্দরভাবে বলো? 2x dx ইকুয়াল টু হবে dz, তো আমি দেখতে পাচ্ছি x dx আছে এখানে, 2 টা নাই, মনে রাখবা ভেরা সারা জীবন কনস্ট্যান্ট কে ডানে পাঠাবা, মানে এর বামে কোনো স্থান নাই বুঝছো, এর সারা জীবন ডানে পাঠাতে হবে। ওকে, সারা জীবন বলতে বোঝাচ্ছি এত ইন্টিগ্রেশনের অঙ্ক, প্রতিটা রুলের, আজকে তোমাদের তিনটা রুলের আছে, আমি কয়েকটা অঙ্ক করাই দিলাম, সবগুলা কাজ দিলাম, মানে এই চ্যাপ্টারে যারা খুব দুঃখজনক 114টা ম্যাথ আছে এইখানে 10.3, এখন আমরা এতগুলো করব না আসলে বুঝছো, আমরা প্রতিটা রুলের কয়েকটা করব, তোমাদের করতে হবে বাসায়, তুমি এসে বলবা ভাই এটা এটা পারি না এটা এটা করাই দিচ্ছি, তাহলে অনেকগুলো করা হয়ে যাবে বুঝছো সবাই আমার কথা? ওকে, x dx মানে হবে হাফ dz, এবার প্রতিস্থাপন করো বলো ভেরা কি হবে, প্রথমে ফাংশন e টু দি পাওয়ার z আর x dx কে কি বলা যায়? x ইনটু dx কে হাফ dz, হাফ হলো কনস্ট্যান্ট, হাফ ইন্টিগ্রেশনের বাইরে, e টু দি পাওয়ার z dz, জানতে চাই e টু দি পাওয়ার z আবারও আগের মতো ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার z ই হবে, তা প্লাস হচ্ছে c, z কত ভেরা? বুঝে গেছি সবাই, বুঝবা ধরো মানে এই রুল না বুঝার আসলে কোনো কারণই নাই, খুব মজা না এই অঙ্কগুলো, প্রতিস্থাপনের ম্যাথগুলো আসলে ইন্টারেস্টিং।
প্রথম দুই ক্লাস আমরা 10.3 এর মোস্ট প্রবাবলি চারটা ক্লাস নিব, এটাই সবচেয়ে বড় চ্যাপ্টার 10 এর মধ্যে, আর তারপরেগুলো দেখবা যে এত সময় লাগবে না। তো 10.3 এর প্রতিটা রুল যদি বুঝো তাহলে বাকি ইন্টিগ্রেশন তোমার কাছে সহজ লাগবে। তোমাদের মনে আছে 9.4 একটা চ্যাপ্টার ছিল ডিফারেন্সিয়েশন যখন করাইছি, ওইটা মেইন চ্যাপ্টার ছিল তাই না? মানে আমরা ওইটা যদি বুঝে গেছি পরেরগুলো কি সহজ হয়ে গেছিল? সিমিলারলি 10.3 ওকে। দুই নাম্বারটা করো, দুইয়ের একের দুই, একের দুই নাম্বারে বলা হয়েছে cos x into cos sin x dx। ভেরা এখানেও কম্পাউন্ড ফাংশন আছে তাই না? ভেরা দেখো তো কম্পাউন্ড কোথায়, তাকে z ধরবা sin x sin a, কত ভালো দেখছ এটা পড়াই আছে sin x = z cos x dx হলো ডিজ। তো এবার প্রতিস্থাপনটা করো, বলো কত হবে। ধরা আগে ফাংশন cos sin, sin এর জায়গায় কি লিখবা z, তাহলে হবে cos z, আর বাকিটুকু বলো ভেরা cos x dx, cos x dx হবে dz, cos z dz কে ইন্টিগ্রেট করলে হয় sin z plus c, লাস্ট লাইনে z এর মান বসাতে ভুলে যাও না দয়া করে, sin sin x plus c। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা একটু বল, ক্লাসের সবাই কি বুঝছো? তো এই রুলের মানে অনেকগুলো অঙ্ক আছে, আমরা তিনটা করে ফেললাম, নয়টা আছে, আমি আরো তোমাদের সুবিধার্থে দুইটা করাই দিচ্ছি, তাহলে হোপফুলি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যে দুইটা করাই দিব ভেরা, প্রথমত হচ্ছে 7 আর 8, মানে 1 এর 7 আর 8, এই দুইটা করাই দিচ্ছি। তার আগে কেউ কি বলতে পারবা, দেখি তোমাদের মধ্যে কারো কনসেপ্ট ভালো কিনা, 1/x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসে কে কে মুখস্থ বলতে পারবা 1/x কে ddx করলে কি হয়? না ভাই ln x হয় না, ln x কে ddx করলে 1/x হয়, হ্যাঁ -1/x, হ্যাঁ কে যেন বললাম -1/x2, ভেরি গুড। বাকিরা একটু মনোযোগ দিয়ে শোনো এটা কিভাবে হইছে আসলে, ddx অফ 1/x মানে x^-1, আর আমরা ডিফারেন্সিয়েশনের সূত্র পারি নামাও কমাও, মানে x^n কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, n x^n-1, তাহলে এটা হবে -1 x^-1, -1 -2, তার মানে আলটিমেটলি এটা হবে -1/x2। সবাই কি বুঝতেছো এটা একটা ফর্মুলা, তোমরা একটু নোট ডাউন করে রাখো খাতার মধ্যে, 1/x কে ডিফারেন্সিয়েট করলে -1/x2 হয়। এটা সামনেও অনেক জায়গায় কাজে লাগবে, যেমনটা কাজে লাগছে কি বলো, রুট এক্স কে ডিডি এক্স করলে কি হয়, সবাই মনে হয় পারো লাফায় উঠবা, 1/2 রুট এক্স, এই দুইটা অনুসিদ্ধান্তের মতো সূত্র থেকে আসছে কিন্তু অ্যাজ এ ফর্মুলা ইউজ হয়, বুঝছো? 1/x কে ডিডি এক্স করলে -1/x2, রুট এক্স কে ডিডি এক্স করলে 1/2 রুট এক্স। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া অলসো ভেরি গুড। এখানে সরকারি বিজ্ঞানের কেউ আছো? সরকারি বিজ্ঞানের কে কে আছে এখানে? ইরফান, হ্যাঁ। আচ্ছা, যে তোমাদের মনে হয় সেকেন্ড পেপারের অধ্যায় 4 পড়াইছে, তো তোমাদের আমি একটা বেসিক ক্লাস দিব না প্লাস, তারপরে তোমরা যারা যারা সরকারি বিজ্ঞান এদেরকে আলাদা করে দরকার হলে চ্যাপ্টার 4টা একটু দেখাই দিলাম, ঠিক আছে? যেহেতু সেকেন্ড পেপার তো আমি পড়াচ্ছি না এখন, ফার্স্ট পেপার শেষ করব। ওকে ভেরা, 1-এর-7 নাম্বারটা দেখো ভেরা, রুলগুলো খুব ভালো করে বুঝো, অঙ্কগুলো ভালো লাগবে করতে তাই, আর প্রথম থেকে যদি যাও ভালো করে করো তাহলে দেখবে যে পরবর্তীতে সহজ লাগতেছে। 1-এর-7 নাম্বার, 1/x2 sin 1/x dx, ভেরা ভালো করে বলো এটা কি কম্পাউন্ড ফাংশন না? কম্পাউন্ড কেমনে হয়, মানে x হওয়ার কথা ছিল তা না হয়ে x এর জায়গায় আছে অন্য কিছু, তাহলে কম্পাউন্ড, মানে sin x হওয়ার কথা ছিল তা না হয়ে x এর জায়গায় আছে 1/x, তাহলে 1/x কে তুমি কি ধরে নিবা, z ধরে নিবা, সবাই কি বুঝছো? ওকে, 1/x হলো z, বলো 1/x কে ddx করলে কি হয়, -1/x
ধন্যবাদ মাইনাস 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু হলো dz মাইনাস কে ওই পাশে পার্সেল করে দাও মাইনাস dz তো এবার প্রতিস্থাপনটা বলো sin 1 বাই x কত হবে ভাইরা sin z sin z আর বাকিটুকু বলো 1 বাই x স্কয়ার dx মানে হলো মাইনাস ডিফারেন্সিয়েশনে মজা ছিল কি করতাম মনে মনে এক্স ধরে নিতাম ধরে ডিডি এক্স করে ফেলাইতাম কিন্তু এটা কি এক্স না আবার ডিডি এক্স করতাম তো যাই হোক মাইনাসটা বাইরে সাইন জেড কে ইন্টিগ্রেট করলে কি হয় ক্লাসের কে কে বলতে পারবা Minus cos z. Minus cos z. Very good. Minus a minus a plus হয়ে গেল আর z এর প্রতিস্থাপনটা করে ফেলো z মানে হচ্ছে 1 by x. এটা বসাইতে আমি দীর্ঘদিনের খাতা দেখি এটা বসাইতে পোলাপান ভুলে যায় z এর মান বসাতে বুঝছো অঙ্ক বুঝতেছো আরেকটা ভুল কমন ভুল এই যে প্লাস থ্রি তাই না এটা অনেকেই ভুল করে লাস্টে যোগজীকরণ ধ্রুবক প্লাস থ্রি দিতে ভুলে যায় একের আট নাম্বারটা করায় এই গ্রুপটা শেষ করে দিচ্ছি একের আট বলো একের আট নাম্বারটায় কি আছে cos root x by root x উপরে cos root x আর নিচে root x dx হ্যাঁ জানতে চাই কাকে তুমি z করবা এই অঙ্কে root x equal root x equal to z হবে cos x or কথা ছিল তা না হয় x এর জায়গায় root x আছে তাহলে root x কে z তো root x কে ddx করলে কি হয় ভাইরা মুখস্থ 1 by 2 2 হইল কনস্ট্যান্ট এটা সোজা ডানে চলে যাবে dx by root x হইল 2 into dz এবার প্রতিস্থাপন করো বলো cos root x root x মানে হলো z আর বাকিটুকু একটু বলবা 1 by root x dx বা dx by root x কি বলা যায় একবারে 2 এটা বাই এটা 2 dz 2 হইলো কি কনস্ট্যান্ট এটা সোজা ইন্টিগ্রেশনের বাইরে 2 ইন্টিগ্রেশন অফ cos z dz cos z কে ইন্টিগ্রেট করলে sin z হয় আশা করি বুঝতেছ জেনের মান হলো তো ভেরা এই রুলের আমার ধারণা বাকিগুলো তোমরা সুন্দরভাবে করে ফেলতে পারবা কারণ গ্যাঞ্জামে অঙ্কগুলো মূলত এগুলোই ছিল 7-8 নাম্বার বাকিগুলো সোজা আগের প্রথম অঙ্কগুলোর মতো আর কি একটা রুল আমাদের হয়ে গেল হ্যাঁ এই চ্যাপ্টারে আমরা 16টা রুল করব হ্যাঁ শুধুমাত্র এই চ্যাপ্টারে 16 ধরনের রুল আছে তো তোমরা জানো যে আমাদের নিয়মের শিটি আছে 13টা কিন্তু বাচ্চা কাচ্চা আছে আবার মানে আমি পার্ট করছি তো প্রত্যেকটা পার্টে আমি যদি আলাদা আলাদা করি এবার যেটা আমরা করব রুল লন এক্স লগারিদম কত নাম্বার মোস্টলি 8 নাম্বার রুল যারা 8 নাম্বার রুলটা একটু পড়ো রুলের শিটের 8 নাম্বার আমার শিটে আছে যদি কোনো অঙ্কে লন এক্স থাকে তাহলে আমাকে তাকেই জেড ধরতে হবে লন এক্স তবে 8 নাম্বার রুলটা তবে কথা আছে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া দেখো রুলটা একটু পড়ে দেখো আমি তোমরা যারা এই অনলাইনে আছো তাদের জন্য আমি একটু শেয়ার করছি গ্রুপে ওকে তো আমি ফুল শেয়ার করলাম আট নাম্বার রুলটা একটু পড় আজকে তোমাদের আমি আট এবং দেখি কয়টা রুল পড়ানো যায় 6-7-8 তিন চারটাই পড়ানোর ইচ্ছা আছে 5-6-7-8 আমরা প্রথমত পড়তেছি হচ্ছে আট নাম্বার দেখো লগারিদমিক ফাংশন বা লন এক্স থাকলে তাকেই জেড ধরতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছি এটা মোস্ট প্রবাবলি সবগুলা জিনিসই কাজে লাগবে সেটা হলো কনস্ট্যান্ট সহ জেড ধরবা মানে সাপোজ 1 প্লাস লন এক্স হোল স্কোয়ার আছে তাহলে বলো তো কাকে জেড ধরবা 1 প্লাস লন এক্স 1 প্লাস লন এক্স কে মানে কনস্ট্যান্টটা সহ কিন্তু পাওয়ার
ছাড়া। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ওকে, সো আমরা আসো, এই রুলের ম্যাথ হচ্ছে ধারা ছয়টা, সরি সাতটা, চারের এক থেকে সাত, তোর মধ্যে আমি করে দিচ্ছি চারের এক। আমি এই রুল থেকে তিনটা করাই দিব তোমাদের, প্রতিটা রুল থেকে আমি একাধিক অঙ্ক করাই দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারো। এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের চেয়ে সুন্দর, মোটামুটি গুছায় দেওয়া আছে, এক জাতীয় অঙ্কগুলো একসাথে আছে প্রায়, মানে পুরাপুরি না প্রায়। রুটের আগে একটা এক্স আছে। আমাকে একটা কথা বলো, এখানে কাকে জেড ধরবা? রুট ওভার ওয়ান প্লাস লন এক্স আছে, ওয়ান প্লাস লন এক্স রুট মানে হলো পাওয়ার এর হাফ, বলো কাকে কি ধরবা? গতকালকে একটা কথা বলছিলাম যে কখনো যদি রুট ওভার থাকে তাহলে জেড না ধরে আমরা জেড স্কোয়ার ধরবো, কারণ রুটটা যেন চলে যায়। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছো, ওকে, কনস্ট্যান্ট সহ 1 প্লাস ln x ইকুয়াল টু হলো z স্কয়ার, ধরা 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, ln x কে ddx করলে হয় 1/x, যেহেতু চলক x এটা হবে dx, z স্কয়ার কে ddz করলে হয় 2z, যেহেতু চলক z এটা হবে z। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝতে পারছো? এবার ভেড়া প্রতিস্থাপনটা করব, ঠান্ডা মাথায় প্রতিস্থাপনটা কর। এই দেখ ভেড়া, হরে আছে রুট ওয়ান প্লাস লন এক্স, আমাকে জানাও ওয়ান প্লাস লন এক্স কে কি লিখবা? জেড স্কয়ার, নিচে রুট জেড স্কয়ার, আর ডিএক্স বাই এক্স কে কি লিখবা? ভেড়া চিন্তা করে বলো, ডিএক্স বাই এক্স এটা হবে টু জেড ডিজেড। অঙ্ক একেবারে পান্তা ভাত হয়ে যাবে, এখন z স্কয়ার কে রুট করলে হলো z, z z কাটা, 2 হলো কনস্ট্যান্ট, সোজা এটা বাইরে আসবে, কত হবে 2 ইন্টিগ্রেশন অফ z। আমি জানতে চাই dz কে ইন্টিগ্রেট করলে কি হয়, dx কে করলে হয় x + c, dz কে করলে হবে z + c, তাহলে 2z + c। যারা জানতে চাই জেড মানে কত এখান থেকে বলো, এই রুটটা দিতে অনেকে ভুলে যায়, জেড স্কয়ার মানে 1 প্লাস ln x, জেড মানে রুট 1 প্লাস ln x, অ্যানসার বুঝা যাচ্ছে অঙ্কগুলো? আর না করাইলেও চলতো, তারপরেও আমি তোমার কনসেপ্ট ভালো করার জন্য আমি আরো দুইটা করাই দিচ্ছি যেন তোমাদের কনসেপ্টটা ভালো হয়। ওকে ভেরা, আমি এরপরে যে ম্যাথ দুইটা করাই দিব সেটা হইল, একটা হচ্ছে 3 নাম্বার, আর আমি 6 নাম্বারটা, সরি দুঃখিত, 3 নাম্বারটা হ্যাঁ করাই দিচ্ছি, আর 3 নাম্বার আমার না লাগবে না মনে হয়, আমি তোমাদের 5 এবং 6 এই দুইটা করাই দিই, কারণ এই দুইটা হলো আনকম, বাকিগুলো তোমরা পারবা। 5 নাম্বার হচ্ছে tan স্কয়ার ln x বাই x, একটু জানাও যে এটা কি কম্পাউন্ড ফাংশনের মতোই না, মানে টেন ব্র্যাকেটে লন এক্স আছে, কাকে জেড ধরবা? লন এক্স, লন এক্স কে জেড ধরবা, এখানে তো আর বর্গ নাই, তাহলে ln x কে dx করলে 1/x dx equal to কি হবে বলো? dz, প্রতিস্থাপন করো, ভেরা tan স্কয়ার ln x এর বদলে কি লিখবা? tan স্কয়ার z, আর 1/x dx এর বদলে লিখবা dz। আমি জানি না তোমাদের স্মৃতি শক্তি কতটুকু ভালো, এই অঙ্কটা তোমরা 10.1 এ করছো, একবার দুইবার না তিনবার, একই ম্যাথ তিনবার ছিল, একটু মনে করে দেখ।
মনে পড়তেছে না এখন হয়তো মনে পড়বে জানি না sec স্কয়ার z মাইনাস 1 tan স্কয়ার ইন্টিগ্রেশন পারি না sec স্কয়ার পারি মনে পড়ছে এবার ফাইন দুই টুকরা করো sec স্কয়ার z dz মাইনাস ইন্টিগ্রেশন অফ dz sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা tan z sec স্কয়ার z কে করলে হয় tan z ডিজিট কে করলে হয় জেড প্লাস সি জেড কত ভেরা মানটা বসাও লন এক্স টেন লন এক্স মাইনাস লন এক্স প্লাস ভেরা ইন্টিগ্রেশনের রুল হলো কি আমি তোমাকে যেই রুলটা দেখাই দিচ্ছি যেই রুল অনুযায়ী তুমি অঙ্ক করা শুরু করবা অঙ্কগুলো করতে হলে তোমাকে বারবার ফর্মুলা শিটটা দেখতে হবে বারবার ফর্মুলা শিটটা দেখবা মুখস্থ হয়ে যাবে বুঝছো আমার কথা সূত্রগুলো রুলই হচ্ছে এইটা যে তুমি রুল দেখে দেখে অঙ্কগুলো করবা তাইলে বাকি সূত্রগুলো তোমার মুখস্থ হয়ে যাবে আর আগেই আমি বলছি যে ত্রিকোণমিতির ফর্মুলাও লাগে প্লাস কি লাগে আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও কিন্তু লাগে ইন্টিগ্রেশন করার জন্য তো এই গ্রুপে একটা অঙ্ক যেটা স্পেশাল সেটা হলো 4-6 নাম্বার ভাইয়া বাকি অঙ্কগুলো তুমি পারবা এমন ম্যাথ যেগুলো তোমাদের পারার কথা 4-6 নাম্বারটা একটু দেখো ওকে লবে কি আছে sec x dx আর হরে আছে লন sec x plus tan এবার ঠান্ডা মাথায় আমার কথা শুন ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি আছে হরে লন আছে মানে এটা তো কোনো পাওয়ার না তো এইখানে ভেয়ারা তুমি মনে রাখবা নরমালি অন্যান্য ক্ষেত্রে আমরা সেকেন্ড ফাংশনকে জেড ধরি না কিন্তু স্পেশালি যদি লন থাকে তাহলে ভাই আমি কি বলছি লন থাকলে তাকেই জেড ধরতে হবে মানে লন সুদ্ধা মানে অন্যান্য ক্ষেত্রে এইটা যদি লন sec x plus tan x মানে জাস্ট অন্য অন্য মানে সরি e to the power sec x plus tan x বা এরকম কিছু হইতো তাহলে আমি সেকেন্ড ফাংশনকে সেট লন থাকলে লন সহ পুরোটাকে সেট আমি কি বুঝাতে পারছি কারণ 8 নাম্বার রুলটাই হচ্ছে লগারিদম থাকলে আমরা ওই ফাংশনটাকে সেট লন সুদ্ধা আমি কি বুঝাতে পারছি ওকে সো এবার পাশে আমি নিয়মটা বলে দিচ্ছি লন sec x plus tan x equal to আমি পুরাটাকে z ধরে নিলাম এবার ঠান্ডা মাথায় আমাকে বলো এটাকে যখন ddx করবা তখন কি যে মনে মনে ভাবনা চিন্তার বিষয় না তুমি ভাবো এটা x লন x ddx করলে কি হয় কষ্ট করে বলো 1/sec x plus tan x চমৎকার কিন্তু এটা কি x না ভাই না এটা x না এটাকে আবার ddx করতে হবে আবার ddx টা করলে কি হয় ঠান্ডা মাথায় বল sec x কে ddx করলে হয় sec x tan x আর tan x কে করলে হয় sec square x dx equal to dz একটু লম্বা হয়ে যাচ্ছে আশা করি সবাই বুঝছে ক্লাসে সবাই কি বুঝছে জি ভাই ওকে আমি একটু জানতে চাই লবে কি কমন যায় দুইটার মধ্যে sec x কমন না ভাই ভালো করে দেখো লবে কি কমন যায় sec x কমন যায় sec x কমন গেলে tan x plus sec x আর sec x plus tan x equal to dz ভাইরা মাঝখানে লেখার উপরে লেখা একই কথা না জাদু দেখো ভাইরা এইটা এটা কি টোটালটা কাটা যাবে না সবাই কি বুঝতেছো কাটাকাটি গেলে কি থাকবে sec x dx equal to dz এই যে ড্রাইভার হাজির বুঝছো মানে প্রপারলি তুমি যদি ধরতে পারো z তাহলে তুমি dz পাওয়া যাবে এটাই হচ্ছে এই চ্যাপ্টারের রুট তো ভেরা এবার বলো আমি প্রতিস্থাপন করব প্রতিস্থাপনটা দেখে তোমার মায়া হবে মানে দেখো sec x dx মানে
দিছে আর এই পুরাটা মানে বলো এইটার ইন্টিগ্রেশন পারি না ওয়ান বাই জেড কে ইন্টিগ্রেট করলে কি হয় নন মডুলাস জেড তো জেড কত ভেড়া নন সেকেন্ডস ফার্স্ট ইউনিট নন নন সেকেন্ডস ফার্স্ট ইউনিট ননের ভিতরে নন এটা মানে এই মূল অঙ্কের চেয়ে সাইড নোট বড় হয়ে গেছে তাই না জি ভাইয়া না না নন স্কয়ার কেন হবে নন তো নিজে একটা জিনিস না সাইনের মতো লনের সাথে এক্স দিতে হয় তখন একটা মিনিং হয় বুঝছো ক্লাসের সবাইকে অঙ্কগুলো বুঝতেছো হ্যাঁ 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 এটাই আনসার আর কিছুই করা লাগবে না আর কি করবা মান তো জানো না এক্স তো জানো না ওকে ভাইরা দুইটা রুল শেষ হয়ে গেছে আমাদের থার্ড রুলটায় যাব আচ্ছা মানে আমি একটা জিনিস মানে আমি একটা জিনিস দেখতে চাই যে আসলে কারা রেগুলার তো তোমরা ক্লাস করো না আমি এটা নিয়ে খুব হতাশ মানে আমি দেখি প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্ট আছে অনেক কিন্তু মানে ক্লাসের সময় তো আমি পোলাপানি খুঁজে পাই না এইটা কেমন একটা কথা যাই হোক ভেরা নিয়ম কত কত নাম্বার করছি আমরা চার এবং সরি পাঁচ এবং আট দেখি আজকে অবশ্যই আরো দুইটা করার ট্রাই করবো সাত নাম্বার রুলটা দেখো ভেরা সাত নাম্বার রুলটা অনেকটা আট নাম্বার রুলের মতোই আট নাম্বার রুলে ছিল লনেক্স আর সাত নাম্বার রুলে হচ্ছে ইনভার্স ফাংশন ভেরা ইনভার্স ফাংশন ছিল না আমি লেখো দিছি সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স ইত্যাদি থাকলে কি করতে হবে ইনভার্স ফাংশনকেই জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া তো এটা সুন্দরভাবে তিনের এক থেকে নয় গ্রুপ করাই আছে আমরা নয়টা অঙ্ক আছে আমরা এর মধ্যে তিনটা করব ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো ইনভার্স ফাংশন থাকলে তাকেই জেড ধরতে হবে তার আগে আমি তোমাকে তিনটা সূত্র জিজ্ঞাসা করব যেই সূত্রটা তোমার পারার কথা ভেরা বলো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স কত সবাই বুঝতে পারছে ক্লাসের সবাই কি রুলগুলো বুঝছো মানে এই তিনটা সূত্র আমরা প্রমাণ অলরেডি করছি 9.4 চ্যাপ্টারে কিভাবে ইনভার্স ফাংশনের ডিডিএক্স করা হয় প্রমাণ অবশ্য লাগবে না এই রুলটায় তোমাদের এই তিনটা সূত্র লাগবে আর ইনভার্স ফাংশনের ম্যাথ বেরা যেই চারটা রুল আজকে করাবো এই চার রুলের সবগুলো অঙ্ক চাই না বাসায় করবা সুন্দর করে বুঝতেছো সবাই ভেয়া তুমি তুমি এইটাই বা ওইটাই চলে যাচ্ছে বা এটাই আসো এটা নড়তেছি তো এটা ফোকাস চলে যাচ্ছে এখানে আসো ওকে আমরা তিনের মধ্যে কয়েকটা ম্যাথ করি প্রথমে যেটা করব সেটা হচ্ছে তিনের নয় নাম্বার লাস্টেরটা তিনের নয় কি আছে একটু বলো e টু দি পাওয়ার a সাইন ইনভার্স n 10 আর হরে নিশ্চয়ই আছে 1 বাই 1 প্লাস x স্কয়ার তাই না আমি এমনি বলতে পারি আমি নিশ্চিত এটি আছে না কেন আছে বলতে পারলাম কেন বলো তো ওই অপারেটরটা থাকতে হবে গাড়ি থাকলে তো গাড়ির ড্রাইভারও থাকতে হবে ধর আমি বলছি ট্যান ইনভার্স মানে ইনভার্স ফাংশন যদি থাকে তাকে জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ
এটা কনস্ট্যান্ট না স্যার এ সূত্রটা ধরো আর পাওয়ার ছাড়া এখানে পাওয়ার নাই তো ধরি a tan inverse x equal to হলো z জানাও যে ddx করলে কি হয় তারা ফান্ডা মাথায় বল a তো কনস্ট্যান্ট tan inverse x কে ddx করলে 1 by 1 plus x square dx equal to কত z এরা একটা কথা আজকে ক্লাসের আমি ফারস্টেই বলছিলাম আমি জানি না তোমাদের মনে আছে কিনা এই কনস্ট্যান্ট এটা বামে থাকতে পারবে না আপনারা এই কনস্ট্যান্ট ছায়া চলে যাবে ডান তার মানে এটাকে আমরা লিখবো 1/1 + x² dx সমান 1/a z এরা প্রতিস্থাপন করো e টু দি পাওয়ার a tan ইনভার্স x এর জায়গায় কি লিখবা z e টু দি পাওয়ার z আর 1/1 + x² dx টোটালটা প্রথমে কি লিখবা 1/a dz হলো কনস্ট্যান্ট এটা সোজা ইন্টিগ্রেশনের বাইরে যাবে আর তোমরা জানো e টু দি পাওয়ার z হলো দুনিয়ার সবচেয়ে ভালো ফাংশন কারণ এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় এটাই হয় তাহলে e টু দি পাওয়ার z হবে প্লাস c হোয়াট ইজ z a tan ইনভার্স আশা করি ক্লাসের সবাই রুলগুলো বুঝতে পারছো বুঝছো সবাই রুলগুলো বেরা জি ভাই অনেক মজার আছে কিন্তু ভাই আমি জানি না তোমরা মজা পাইছো কিনা কিন্তু অনেক ইন্টারেস্ট মানে রুলগুলো ধরতে পারলে প্রতিটা রুলের অনেক অঙ্ক আছে কয়েকটা আমি করাই দিলাম তোমরা বাসায় গিয়ে বাকিগুলো পারবা অবভিয়াসলি পারবা তো এই রুলের আমি আরো দুটো করাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য সেটা হলো 4 নাম্বার আর 5 নাম্বার চার নাম্বারটা একটু দেখে নাও তিনের চার আর পাঁচ এই দুটা করাই দিবে তিনের চার নাম্বার কি আছে উপরে dx আর হরে হচ্ছে 1 প্লাস x স্কয়ার রুট ওভার tan ইনভার্স x প্লাস 3 এরা সেই কথা অনেকবার বলবো ইনভার্স ফাংশন থাকলে তাকে z ধরতে হবে কনস্ট্যান্ট সহ tan ইনভার্স x প্লাস 3 কে কি ধরবা z স্কয়ার z স্কয়ার ভেরি গুড মেরা সব কথাগুলো একত্রে মনে রাখো হ্যাঁ আমি সামনে যাব কিন্তু পিছনের কথা ছাড়বো না বুঝছো মানে সামনে যাব কিন্তু পিছনের কথাগুলো আবার থাকবে tan ইনভার্স x প্লাস 3 এইটাকে z স্কয়ার ধরো ডিফারেন্সিয়েশন করলে কি হয় tan ইনভার্স x কে 1 by 1 plus x square 1 by 1 plus x square dx আর টানে হবে 2z dz ওকে ফার্স্টে ফাংশন প্রতিস্থাপন করো যারা tan inverse x plus 3 এটা হবে কি z square উপরে root z square না হরে আর বলো dx by 1 plus x square কে এড করে 2z dz বলা যায় বেরা অঙ্ক হয়ে গেছে এখন পানি রুট জেড স্কয়ার কে করলে হবে জেড 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 টাটা এই টু কনস্ট্যান্ট এই বাইরে এই যে এই কথাগুলো এর আমি আগে বলছি সামনেও আরো 10 বার বলবো তোমার কারণ এরকম অনেক অঙ্কে আসবে ডিজেড হয় বলো ডিজেড কে ইন্টিগ্রেট করলে কি হবে জেড প্লাস জেড হয় তাই জেড মানে যথারীতি তোমরা ভুল করবা জেড মানে রুট ওভার tan ইনভার্স x প্লাস 3 বুঝতেছি না পুলা জি ফাইন তো আমি তিনের তিন নাম্বারটা তোমাদের করে দিচ্ছি তিনের বাকি অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করবা তিনের তিন চার এইগুলো আমি করে দিচ্ছি আর নয় নাম্বার করে দিচ্ছি বাকি গুলা হচ্ছে তোমরা পারবা লিখে নাও তিনের তিন নম্বরে আছে এখানে একটু ছোট্ট একটু সমস্যা সে কারণে আমি ম্যাপটা করে দিচ্ছি 2x sin inverse x square by root over 1 minus x to the power 4 dx এর আমাকে একটু বলো ক্লাসের কে কে পারবা
এটায় তাকে z ধরবা 2x x স্কয়ার দা অনেকে বলবো ভাইয়া আপনি না পাওয়ার নিতে মানা করছেন এটা পাওয়ার না এইটা পাওয়ার না তারা এইটা এটা কি সেম আমাকে একটু বলো নো এটা সমান না ভাইয়া এটাকে sin থিটা হোল স্কয়ার লেখা যায় এটা থিটা স্কয়ার আমি বলছি হোল টু দি পাওয়ার না এটা কিন্তু হোল টু দি পাওয়ার না মানে এটা যদি হইতো sin ইনভার্স 6 স্কয়ার এর পাওয়ার 4 তখন আমি বলতাম যে টু দি পাওয়ার 4 টা নেওয়া যাবে না এখানে আমি কাকে z ধরব বলো sin ইনভার্স 6 স্কয়ার মানে কারণ এটা একটা জিনিস আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি তাহলে ভেরা কেউ কি আমাকে একটু বলবা তোমাদের কাছে যাদের কাছে বই আছে বই বাদ দাও আমি বলেই দিচ্ছি কাকে z ধরব tan inverse x cube কে ধরতে হবে বুঝছো সবাই কে বলো হ্যাঁ পাওয়ার ধরা যাবে না আপনি কইছেন আমি ঠিকই বলছি এটা পাওয়ার না সবাই কি বুঝছো আমার কথা ওকে এবার বলো sin inverse x স্কয়ার কে z ধরো এবার ddx যখন করবা তাহলে কি আবার মনে মনে ভাবনা চিন্তা তাই না ভাবো এটা x sin inverse x কে ddx করলে কি হয় 1 by root over 1 minus x স্কয়ার sin inverse x স্কয়ার কে ddx করলে কি হয় 2x by root over 1 minus 1 by root over 1 minus x স্কয়ার এর স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 কিন্তু এটা কি x না এটা x স্কয়ার কে ddx করলে কি হয় একটা 2x আসে দেখো ভাইয়া পুরোটাই সুন্দর মতো দেয়া আছে তুমি সঠিক গাড়ি যদি চয়েস করতে পারো তোমার জন্য তাহলে সঠিক ড্রাইভার তুমি অটোমেটিক পাওয়া যাবা এই দেখো 2x / √1 - 4 এখানে ঘোরাঘুরি করতেছে সবাই কি বুঝতেছো তাহলে sin ইনভার্স x স্কয়ার এটা মানে হলো z 2x / √1 - 4 dx টোটালটা মানে প্যাথেটিক দেখো dz দেখো অঙ্ক এই হয়ে গেছে এটার পাওয়ার কত আছে যার কেউ নাই তার এক আল্লাহ আছে জেরের পাওয়ার 1 ইন্টিগ্রেট করলে কি হয় জেড স্কয়ার বাই 2 স্কয়ার বাই 2 জেড মানে কত সাইন ইনভার্স এক্স স্কয়ার তার স্কয়ার বাই 2 প্লাস সি এই পর্যন্ত অঙ্ক কইরে তীরে আইসা তরি ডুবানো বুঝো অনেক পণ্ডিত আছে হ্যাঁ এটা তো এক্স স্কয়ার স্কয়ার পাওয়ার 4 এই খাবা লাড্ডু সবাই বুঝতেছো আমার কথা মানে এটা এইভাবেই থাকবে আর কিছুই হবে না সবাই কি আমার কথা বুঝতেছো বুঝছো সবাই আমার কথা মানে সারা জীবন আমি কনস্ট্যান্টটাকে ওই পাশে পাঠাই দিচ্ছি এখানে পাঠাই দিই নি কেন আমার নিজের লাভের জন্য কারণ এখানে তো আছে ক্লাসের সবাই কি বুঝতেছো ম্যাথ গুলো ভেরা ধর আমি তিনটা করাই দিছি তুমি যদি ছয়টা করো আই অ্যাসিওর ইউ যে তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে তুমি নিয়মও ভালো বুঝতে পারবা বুঝছো তাহলে আমাদের তিনটা রুল হয়ে গেছে আজকে লাস্ট রুল আমরা দেখব সেটা হলো নিয়ম 6 নিয়ম 6 এর মধ্যে দুইটা পার্ট আছে হ্যাঁ এর মধ্যে অর্ধেক পার্ট আজকে করাবো তোমাকে নিয়ম 6 এর পার্ট কিন্তু দুইটা পার্ট দুইটা হইলো ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে হরকে জেড ধরতে হবে কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া আমি আবার বলতেছি এখানে দুইটা পার্ট আছে একটা ত্রিকোণমিতি একটা এক্সপোনেনশিয়াল আমি আপাতত ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি ভগ্নাংশের লব আর হর উভয় কথাটা দেখছো তার মানে লব আর হর দুই জায়গাতেই ত্রিকোণমিতি থাকতে হবে সেক্ষেত্রে হরকে জেড ধরব কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া বুঝাতে পারতেছি যারা এরকম এই রুলে মানে দুইটা রুলের মধ্যে সর্বোচ্চ অঙ্ক আছে এটা একটা আরেকটা আছে নিয়ম 10 রুল 10 আর কি সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব তো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো আমরা ভগ্নাংশের লবার হরের ত্রিকোণমিতি এমন টাইপের অঙ্ক বের করে নিই
এমন অনেকগুলো অঙ্ক আছে, এর মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো একের এগারো নাম্বার। ভেরা, একের এগারো নাম্বার অঙ্কটা কিন্তু এই রুলে আছে। হ্যাঁ, তো কোন কোন অঙ্ক আছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি, তো আমি একটা একটা করে বলে দিচ্ছি তোমাদের। তোমাদের এই রুলটা বাড়ির কাজ দিব না, তোমরা বাড়ির কাজ করবা আগের তিনটা রুল, বুঝছো? মানে রুলটা তো শেষ হবে না আজকে, তাইলে আমরা বাড়ির কাজ করবা হলো নিয়ম পাঁচ, নিয়ম সাত, আট, ছয় নাম্বার রুলটা করার দরকার নাই, নেক্সট ক্লাসে শেষ করার পরে কাজ দিব, বুঝতেছো? তো রুল সিক্স, ম্যাথ হচ্ছে একের এগারো, লবে আছে সাইন এক্স, হরে আছে ওয়ান প্লাস টু কস এক্স। হ্যাঁ, আমাকে বলো ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি আছে না? তাকে জেড ধরবা, ওয়ান প্লাস টু কস এক্স, হরকে জেড ধরবা কনস্ট্যান্ট সহ, পাওয়ার তো নাই, তাহলে ধরবা। ধরার আগে আবার একটু চিন্তা করবা, আচ্ছা আমি একটু চিন্তা করে নিই, ওয়ান কে ডিডি এক্স করলে জিরো, কস এক্স কে ডিডি এক্স করলে কি হয় ভেড়া? মাইনাস, মাইনাস তো ভাই কোনো চিন্তাই নাই, মাইনাস হলো কনস্ট্যান্ট, দ্বিমূলের ওই দিকে পাঠায়, তো সাইন এক্স তো আসবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? না থাকলে ধরবা না, মানে ধরো যে হচ্ছে না ডিডি এক্স, হরকে ডিডি এক্স করলে লব হচ্ছে না, তাইলে কি করবো? তাইলেও নিয়ম আছে, আমি দেখো মানে ডিডি এক্স যদি নাও হয়, মানে হরকে ডিডি এক্স করলে লব না মিলে, তাইলেও নিয়ম আছে, আমি সেই নিয়মে পড়ে যাচ্ছি, বুঝছো? ইন্টিগ্রেশনের রুল আছে টোটাল, মানে আমি আমিও আমার জানার সাথে, আমি তো ম্যাথমেটিক্স নিয়ে পড়ি নাই, আমি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো অথবা তোমরা যে কোনো অনার্স লেভেলের যে কোনো সায়েন্সের সাবজেক্ট পড়ো, তোমাদের ফার্স্ট ইয়ারেই যেটা থাকবে সেটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস, এইটা একটা আলাদা বই, এত মোটা একটা বই, ইন্টিগ্রেশন পড়বা তোমরা 6 মাস ধরে বা 1 বছর ধরে, বুঝছো? তো আমরা যে ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ছি এখানে 43টা রুল আছে, তো তোমরা তোমাদের পড়ানো হইতেছে 13টা, বুঝছো? মানে ইন্টারমিডিয়েট লেভেলে জাস্ট 13টা, ওইগুলো আবার আসতে পরে ওগুলো থেকে আবার ফার্দার আসে, তো এখন পড়ানোর শেষ না, এখন তোমাদের ইচ্ছে তে যতটুকু আছে আমি অতটুকু পড়াবো, বুঝছো সবাই আমার কথা? ক্লাসের সবাই জি ভাইয়া, হরি 1 প্লাস 2 cos x ইকুয়াল টু z, 1 প্লাস 2 cos x কে z ধরে নিলাম, ডিডি এক্স করলে কি হয়? মাইনাস sin x dx ইকুয়াল টু dz, তো sin x dx ইকুয়াল টু মাইনাস হাফ dz। এবার প্রতিস্থাপন করো ভেরা, sin x dx কত হবে? মাইনাস হাফ dz বাই z, একদম পানির মতো অঙ্ক হয়ে গেছে, মাইনাস হাফ বাইরে dz বাই z। ভেরা, তোমাদের লাইফে সবচেয়ে বেশি ইন্টিগ্রেশনের মান আসবে এটা প্রতিস্থাপন করার পরে, আর এটা হলো লন মডুলাস চেক, বুঝছো? মানে যত অঙ্ক তোমরা পড়বা এই জিনিসটা সবচেয়ে বেশি আসবে, লন মডুলাস জেড প্লাস সি, জেড কত ভেড়া? 1 প্লাস 2 কস এক্স প্লাস সি। তো ভেড়া, এই রুলের আছে প্রচুর ম্যাথ, আমি এখান থেকে আরো দুই তিনটা করে দিচ্ছি, অনেক অঙ্ক আছে, আমি নাম্বারগুলো বলি একটু যদি মিলাই দেখো তো শীতের সাথে, মোস্টলি 7-1-6 আছে, তারপরে 10 আছে, 1-2 মনে হয়, 11 আছে, 12 আছে, অনেক ম্যাথ, ঠিক আছে? তো আমি এগুলা নাম্বার বলে শেষ করতে পারতেছি না, তো এবার একটা ম্যাথ আমি আরো দুইটা একটু করাই দিই, সেটা হলো 15-2, 15-2 লাভ দিয়ে, অনেক বড় লাভ দিছি, sec স্কয়ার x, মানে আমি জাস্ট দেখার জন্য যে তোমরা এই রুলটা ধরতে পারো কি, এরা বলো তো কাকে কি ধরবা? 3 - 10x2 z² বুঝাতে পারছি ক্লাসের সবাই? জি ভাই, অনলাইন যারা, ওকে ভেরা, আরো সাইন কজ এর ম্যাথ ছিল, আমি ইচ্ছা করি সেক টেনটা দিছি, কারণ টেন এক্স কে ডিডি এক্স করলে সেক স্কোয়ার এক্স হয়, ধরি 3 - 5 টেন এক্স
equal to z square. 3x করলে 3 কে করলে 0 minus 5 x square x dx equal to 2z dz. Minus 5 হলো ধ্রুবক, এটা সোজা ওই পাশে পার্সেল, minus 2 by 5 z dz. এবার প্রতিস্থাপন minus 2 by 5 z dz root over z square. জানতে চাই root z square কত হবে? Z হবে, z z কাটা. অনেক অঙ্কে এটা আসবে, আমি বুঝছি. Just integration of dz. Dz কে integrate করলে z plus c. Z মানে root over minus 5 tan x. বুঝা যাচ্ছে অঙ্কগুলো ভেরা? তোমাদের কি মনে হচ্ছে যে আজকে একটাই অঙ্ক করাইলাম? হ্যাঁ, আমার মনে তো সব এক, সব রুল এক, খালি নিয়মের কথাবার্তা আছে। তো আরেকটা অঙ্ক করাই আমি, শেষ করে দিচ্ছি এই গ্রুপ এর সব। মানে তোমরা এখন আসলে পারবা না, মানে এই গ্রুপের আরো ভ্যারিয়েশন আছে, আমরা সেই ভ্যারিয়েশনে যাব। সাতের মধ্যে আমি এক নাম্বার অঙ্ক পারবা, দুই নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। সংকেত হলো যে এই জিনিসগুলো লেখা আছে, যে আমি কথাগুলো বলছি না, এই কথাগুলো ওইখানে লেখা আছে, যে স্কয়ার এত ধরতে হবে, ওই সংকেতগুলো আগে দেখবা যে আছে। বই একবার রিডিং করতে পারো, তবে ওই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমার ওই নিয়মে শিখ করলে আর কিছু পাওয়া সব অঙ্ক পাওয়া যাবে, বুঝছো? তারা সাথে দুই নাম্বার দিয়ে শেষ করবো আজকে। আমি কতগুলো অঙ্ক করাইলাম, কতগুলো কাজ দিলাম, তারপরেও এই চ্যাপ্টারের চার ভাগের এক ভাগও হয়নি আমি, বুঝছো? এই চ্যাপ্টারের আয়তন সাইন এক্স নাকি কজ এক্স, উপরে কজ এক্স, আর হরে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। মানে যেই বলদ গুলো আজকে ক্লাসটা করলো না, একদম বেসিক ক্লাস মিস, বুঝছো? পরের দিন এসে কান্দবে বসে বসে, মানে যদি ভিডিও রেকর্ড দেখতে পারে। মানে রেকর্ড দেখলে তো সমস্যা, বুঝছো? সমস্যা কি যে বকাগুলো দিলাম লাইভে, তো আসলে বকাগুলো শুনলাম, রেকর্ডের সময় তো বকা টাইনে দাও তোমরা, তাই না? বকাগুলো একটু টেনে টেনে দিলাম, স্যার ভাইয়া বকা এসেছে টেনে দিয়ে, তো খুব সমস্যা। এটাকে ডিডিএক্স করলে কি হবে? 1 কে ডিডিএক্স করলে 0, sin x কে ডিডিএক্স করলে cos x, তার আগে একটা মাইনাস আছে, মাইনাস cos x dx equal to dz, মাইনাস কে ওই পাশে পার্সেল করে দাও, তো উপরে হইলো মাইনাস dz আর নিচে হইলো z স্কয়ার। বুঝে গেছি সবাই? ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। এইবার মাইনাস তো বাইরে, z স্কয়ার কে 1 বাই z টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারবো, তাই না ভাইরা? 1 বাই z স্কয়ার যে কিছুই পারো না, সেও ইন্টিগ্রেশনের এই সূত্র পারার কথা, x টু দি পাওয়ার n, একদম বিসমিল্লাহ সূত্র, সেটা কি হবে? 1 বাই z, 1 বাই z, বলো z কত? 1 মাইনাস sin x, শেষ। টু বি কন্টিনিউড, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? 10.3 ইন্টিগ্রেশনের সবচেয়ে কি বলবো বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টার যারা করবা তারা পরবর্তী চ্যাপ্টার গুলা কিন্তু ভালো বুঝতে পারবা, জন্য হোমওয়ার্ক গুলা কইরো, তিনটা নিয়মের ইসে দিছি, নিয়ম গুলা একটু কইরো, ভালো থাকো সবাই।